बना लिया सारा देशेर मध्य आलोचित प्रतारक रिजेंट ग्रुपेर चेयरमैन एवं रिजेंट हासपातालेर व्यवस्थापना परिचालक शाहिद करीम ओरफे मोहम्मद शाहिद के किन्तु ग्रेप्तार करेছে সাতক্ষীরা র্যাবের একটি টিম। সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার শাকরা কোমরপুর একটি বেইলি ব্রিজের পাশে নর্দমার ভিতর থেকে কিন্তু তাকে র্যাবের টিমটি গ্রেপ্তার করে। সে কিন্তু গ্রেপ্তারের সময় কিন্তু তার একটি বোরকা পরা অবস্থায় ছিল বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এছাড়া যারা গ্রেপ্তারকালীন সময়ের প্রত্যক্ষদর্শী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে সে একটি নৌকা কিন্তু ভাড়া করেছিল ভারতে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু নৌকার মাঝি কিন্তু তাকে ভারতে নিয়ে যাননি। যখন র্যাব তাকে গ্রেপ্তার করে সে কিন্তু একটি বোরকা পরা অবস্থায় নর্দমার মধ্যে কিন্তু শুয়েছিল। তো ওই এলাকায় একটি পাগল কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষ কিন্তু রয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে শুয়ে থাকে। তো হচ্ছে স্থানীয়রা কিন্তু প্রথমে সেই মানসিক ভারসাম্যহীন মানুষ ভেবেছিল। পরবর্তীতে ভোর 5টার দিকে র্যাবের পরপর 3টি গাড়ি সেখানে যায়, যাওয়ার পরে কিন্তু পেয়েছি মর্মে চিৎকার করতে থাকে এবং তখনই কিন্তু আশপাশের মানুষ সেখানে ছুটে যায় এবং ছুটে যাওয়ার পর দেখা যায় যে সেখানে আটক করা হয়েছে সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে যে আলোচিত যে প্রতারক শাহিদ করিমকে, এবং সেখান থেকে একটি পিস্তল কিন্তু তার কাছ থেকে পাওয়া যায়। তো তারপর র্যাবের সেই বিশেষ টিমটি তাকে নিয়ে সাতক্ষীরা র্যাব ক্যাম্পে নিয়ে আসে এবং আমাদের এই যে আমরা এখন রয়েছি সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে, এখানেই কিন্তু এখান থেকে কিন্তু তাকে ঢাকায় নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে হেলিকপ্টার যোগে। এছাড়া র্যাবের এডিজি কর্নেল তোফায়েল আহমেদ তিনি কিন্তু এসেছেন, তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো বা কীভাবে তাকে আটক করেছে র্যাব, তার বিস্তারিত আমরা কিন্তু তখনই জানতে পারব। আকরামুল ইসলাম, সাতক্ষীরা।